ইপিএস টপিক থি ইপিএস টপিক ইরেস ইবন এক থেকে দুই থাম পরবর্তী খুরিমূল দেখে আলমাজন সঠিক উত্তর প্রথম প্রশ্নটা হচ্ছে ইগোসুর মহাসিমনিকা এই জিনিসটি কি বলছে ইগোসুর মহাসিমনিকা এই জিনিসটি কি তো এখানে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি সেটা কি গ্যাস ওয়েল্ডিং মেশিন তাহলে এখানে কোনো একটা আমাদের গ্যাস ওয়েল্ডিং মেশিনের কথা বলবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর 1에서 2번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이것은 무엇입니까? 1. 밴딩기입니다 네, 남버 벌써 밴딩기입니다밴딩 머신. 2. 절단기입니다. 누나버 벌써 절단기입니다. 커터 머신. 3. 용접기입니다. ইয়ং জব গেমনি দা ওয়েল্ডিং মেশিন তো এটা যদিও গ্যাস ওয়েল্ডিং মেশিন কিন্তু এটা গ্যাস ওয়েল্ডিং না বলে শুধু ওয়েডিং মেশিন বলছে তাহলে এটাকে আমরা সঠিক ধরতে পারি চার নাম্বার দেখি কোনটা বলে উত্তোলন যন্ত্র যেহেতু আমাদের এটাকে শুধু ওয়েল্ডিংই বলছে তাহলে এটাই আমাদের উত্তর হবে তিন নম্বরটা দু নওয়ার প্রশ্ন জিগুম জিগুম এখন মসুল কি হাগো ইস্মিকা করছে এখন কি করছে দেখা যাচ্ছে যে সঙ্গে জন থুমঙ্গল ধিলিল তুলতা অর্থাৎ ইলেকট্রিক যে ঢিল আছে সেটা দিয়ে ছিদ্র করছে তাহলে এটা আমাদের এখানে দেখবো যে কোথায় তুলতার কথা বলে তুলতা অথবা কুমঙ্গল তুলতা এটা দুইটা যে একটা বলতে পারে চিকেন বুঝছে ঝাড়ুগো ইস্মিটা কাটতে কাটছে মানে কাটাকাটির কাজ করছে ই 용접하고 있습니다 용접하고 있습니다 w e l d 3 못을 박고 있습니다 못을 박고 있습니다 베렉 가르쳐4 구멍을 뚫고 있습니다 구멍을 뚫고 있습니다 시들어 가르쳐요 그럼 이 방법의 답은 4번입 তিন নম্বর প্রশ্ন ঝিলমুনুল প্রশ্ন থুদ গো শুনে আলমাজন সঠিক খেদা বল উত্তর খুরু শিবস বাছাই করুন অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করতে হবে অপশনগুলো পড়ে নেই নে হ্যাঁ ইয়োগী হ্যাঁ এখানে আছে নে হ্যাঁ জেগা আমি খাজিও থা জুলকেও খাজিও থা জুদা অর্থ সে সাথে নিয়ে গিয়ে দেওয়া তাহলে নে হ্যাঁ জেগা খাজিও থা জুলকেও আমি সাথে নিয়ে গিয়ে দিব দূরে বড় অর্থাৎ ড্রাইভার দিয়ে হানুন গিয়ে জোয়ায়ো নুন গেজ এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্ম করলে ভালো হয় তাহলে দুরাই বড় হানুন গে জোয়ায়ও অর্থাৎ ড্রাইভার দিয়ে করলে ভালো হয় দুরাই বড় অর্থাৎ ড্রাইভার মাল গো এখানে মাল বুঝাচ্ছে না করে নিষেধাজ্ঞা বুঝাচ্ছে মাল গো না করে ইগল হে বুসেও এটা দিয়ে করে দেখুন질문을 듣고 알맞은 대답을 고르십시오. 이 드라이버를 রিয়ান সিদ রুল এই ডাইভারটি রিয়ান সি হান্তে মানে রিয়ান সাহেবকে জুম একটু খাত্তা জুসেও নিয়ে গিয়ে দিন অর্থাৎ এই ডাইভারটি রিয়ান সাহেবকে একটু নিয়ে গিয়ে দিন নিয়ে দিতে বলছে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা কি কথা বলতে পারি নে হ্যাঁ জেগা খাদিও থাজুলকে হ্যাঁ আমি নিয়ে গিয়ে দিব অথবা আমি সাথে নিয়ে গিয়ে দিব উত্তর হবে দুই নম্বরটা চার থেকে পাঁচ আনা ওই একটা শুনে দুগে ওই দুইটা অর্থাৎ একটা গল্প শুনে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তার আগে আমরা কি করব প্রশ্নগুলো দেখে নেব জানুন মহিলাটি জিগুম এখন মুসুন কোন ইরুল কাজ হাগ ইস্মিকা করছে মহিলাটি এখন কোন কাজটি করছে তাহলে আমরা কি করব মহিলাটির কাজটা আমরা শোনার চেষ্টা করবো যে মহিলাটি কখন সে কি করছে সেই কথাটি বলে তাহলে হয়তো বা করার কথা বলবে না হলে মালামাল স্থানান্তরিত করার কথা বলবে অথবা তার সোজা করার কথা বলতে পারে অথবা প্যাকেটিং এর কাজ করার কথা বলতে পারে তাহলে যে কোনো একটা বলবে তারপরে পাঁচ প্রশ্ন হচ্ছে নামদানুন পুরুষটি ইউজা একে মহিলাটিকে মসুল কি সাইয়ং হা রাগো হেসমিতা অর্থাৎ কি ব্যবহার করতে বললো নামদানুন পুরুষটি ইজা মহিলা এগে মানে তাকে মানে মহিলা টিকে কি সাইয়ং হাদা ব্যবহার করা সাইয়ং হা রাগ ব্যবহার করতে হেসমিদা হেসমিকা করেছেন অর্থাৎ মহিলাটিকে কি ব্যবহার করতে বলেছেন ফিনসি পিনসার সুফেনো স্পেনো মানে ডাল স্পেনার দ্রৈব ড্রাইভার ফুলায়ো নোস প্লাস তো দেখি আমরা গল্পে আমাদের কি বলে

যে পুরুষটি মহিলাটিকে কি ব্যবহার করার কথা বললো তাহলে সে ব্যবহার করতেছিল কি ফিনসি ফেন্সি হতে সে প্লাস ব্যবহার করতেছিল পরে পুরুষটি বলছে এটা আহ ফেন্সি দিয়ে না করলে না করে ওই অর্থাৎ নোস প্লাস দিয়ে যদি করা হয় তাহলে এটা আরো শক্তি কম লাগবে এবং তাড়াতাড়ি সে সুবিধাজনকভাবে করতে পারবে তাহলে পুরুষটি মহিলাটিকে কি ব্যবহার করতে বললো ফুলাইও উত্তর হবে এটার জন্য আমাদের চার নাম্বারটা অক্সেনিয়ান সুখ বদ্ধিত অনুশীলন থাওয়া রুল কতপকতন থুদ গো শুনে ঝিলমুনে প্রশ্নের আলমাজন সঠিক কৌশল বিষয় কুরুশিপশ বাসাই করুন নাম জায়গা পুরুষটি সংঘাত গোদাম ঘর বোঝা না গোদাম সাংগুয়ে গোদামেতে খানুন যাওয়া ইউনুন কারণ মোশেমনিকা কি অর্থাৎ পুরুষটির গোদামে যাওয়ার কারণটি কি এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে গল্পটা শুনবো শুনে উত্তর করব আগে এটা দেখেনি তার কিব কি কি করতে চাইছিল সে গোদাম ঘরে গিয়ে নাসামসি অর্থাৎ নাসামতকে স্ক্রু ফিরিও হেস প্রয়োজন হওয়াতে তো বড়গা অর্থাৎ ড্রাইভার ফিরিও হেস প্রয়োজন হওয়াতে ড্রাইভার প্রয়োজন হওয়াতে মাংসি রোল অর্থাৎ হাতুর খাজিগো অরিয়গ অর্থাৎ সাথে নিয়ে আসার জন্য হাতু সাথে নিয়ে আসার জন্য খঙ্গু হামুল খাত্তা নরিয়গ অর্থাৎ টুল বক্সতে রাখার জন্য ই 질문에 알맞은 것을 고르십시오. 리리 씨, 못을좀박아야 하는데. 리리 씨, 어차 s 미세스 리리 모솔 피좀 একটু फ 데가앗테베망치못 봤어요? 망치못봤어아 आतुर देखते প া র 어디 좀 봐요. 어디 좀 봐요? 도 그거 나사 못이네요. 그거 나사 못이네요. 스시 나사 못이면 드라이버로 하는 게 좋아요. 나사 못이면 अर्थात 드라이버로 하는 게 좋아요. अर्थात 드라이버 দিয়ে ক র 그래요? 그래요. 다이. 그런데 드라이버는 어디에 있어요?

ন ঢুকিয়ে রাখবে বা রেখেছে মানে আগে সাহেব রেখেছে বক্সে তাহলে পুরুষটি গোদাম গড়ে যাওয়ার কারণটা কি সে কে কেন যেতে চাই তার প্রয়োজন হচ্ছে দুরাই বড়গা গা ফিরে হয়েছে অর্থাৎ ড্রাইভার প্রয়োজন হওয়াতে তো এরকম গল্প ধরনের প্রশ্ন থাকলে সর্বত আমরা প্রশ্নটা শুনে নেব আর ওই প্রশ্ন অনুযায়ী আমাদের কিওয়ার্ডটা সার্চ করার চেষ্টা করবো যে কখন ওই কথাটা আমাদেরকে বলবে ইপিএস টপিক ইপিএস টপিক রিডিং এক থেকে দুই ইবন চিত্র পরবর্তী বগ দেখে সঠিক থানো না শব্দ বা এটা হচ্ছে এক শব্দ আর না মানে বা মুনজাঙ্গুল বাক্য খুরু শিপসীয় বাসাই করুন তো এখানে নাট এবং এটা নাট এটা বলটু দেখতে পাচ্ছি তাহলে থোপ করাত বলতু বলটু। ডিরিল ড্রিল নাসামত ইস্কু তো তো এখানে একটা কথা বলছো তাহলে আমরা এটা বাসাই করতে পারি যে এটার জন্য উত্তর এটাই হবে দুই নম্বরটা হবে এটার জন্য উত্তর তো এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার কাটছে এই যে তার কাটছে এরকম একটা চিত্র দেখা যাচ্ছে কে যে একসঙ্গে ছিল কেটে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে এবং একটা কাটার মেশিন সে ব্যবহার করছে তাহলে মূল গনুল মানামাল সাতটা মানে খোঁজা সাদগো ইসমিদা খুঁজছে মালামাল খুঁজাখুঁজি করছে এ কাটা কাটাকাটি করছে তাহলে মূলগণ মানে কি মালামাল মূলগণ মালামাল ঝাড়ুদা মানে কি কাটা ঝাড়ুগো ইসমিদা কাটাকাটি কাজ করছে এটা হবে আমাদের উত্তর মূলগণুল মালামাল অঙ্গিদ অর্থ স্থান্তরিত করা বা সরানো অঙ্গিগ ইসমিদা সরাচ্ছে মালামাল সরানো সরা মানে সরাসরি সরানোর কাজ করছে অথবা স্থান্তরিত করছে মূলগণুল মালামাল জুনবি হাদা মানে কি প্রস্তুত করা জুনবি হাগো স্মিতা প্রস্তুত করছে মালামাল প্রস্তুত করছে তো দেখতে পাচ্ছি কি মালা মানে কাটাকাটির কাজ করছে তাহলে উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বারটা তিন নম্বর প্রশ্ন বিন খানে শূন্য স্থানে থর গাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় খুলু শিবসীয় বাছাই করুন ফার্স্ট পার্সন কথা বলছে যে কিগেরুল রুল মেশিন জঙ্গম হাদা মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা জঙ্গম হেয়া হানন্দে পরীক্ষা নিরীক্ষা করতে হবে হেয়া হেয়াদেও কি করতে হবে অত্যগ্যে মানে হচ্ছে মূলত অর্থ হচ্ছে কিভাবে কিন্তু এখানে অত্যগ্যে হেয়াদেও কি করতে হবে অর্থটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে অত্যগ্যে হেয়াদেও কি করতে হবে সেন পার্সম হচ্ছে উষণ উষণ মানে হচ্ছে প্রথম আমরা কনফিউশন একটা শব্দ আছে এখানে ওসান ওসান আছে না ও ওসান মানে হচ্ছে সাতা সাতা আর উসন মানে হচ্ছে প্রথম মঞ্জ এটা সমাত্ম শব্দ তাহলে উসন প্রথমে স্পেনারো অর্থাৎ স্পেনার দিয়ে নাসা অর্থ হচ্ছে ইস্কুরু এখানে নাসা মোটটা ব্যবহার না শুধু নাসা ব্যবহার করছে নাসা রুল ইস্কুরুটির ড্যাস তুখং অর্থ হচ্ছে ঢাকনা তুখং ও ঢাকনা ইউরো হেও খুলতে হবে ইউল দা মানে খোলা সেখানে ইউরো হেও খুলতে হবে তাহলে প্রথমে স্পেনার দিয়ে ইস্কুরু ড্যাশ ঢাকনা খুলতে হবে কি হবে মানে কি খোলা ফুলগো খুলে তুলতা মানে সিদ্ধ করা তুলগো সিদ্ধ করে মানে কাটা ঝাড়ুগো কেটে টাইট করা টাইট দিয়ে তো আর ঢাকনা খুলবে না অবশ্য সে ঢাকনা খুলবে টেকনিক্যালি কথা তাহলে উত্তর হবে আমাদের এক নাম্বারটা চার থেকে পাঁচ নাম্বার প্রশ্নমূল পরবর্তী ইক পরে মরুমে প্রশ্নে হাফা শিপসে উত্তর দেন পরবর্তীটি পরে প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে

জরি ফালতে সংযুক্ত করার সময় মদ গোয়া কাটা এবং মাংসিত ফিরিও হামিদা হাতুর প্রয়োজন অনুরুন আজকে কুমঙ্গল তুনুন ছিদ্র করার জাগোবল কাজ করে করেছি বিদায় ঝনগে ধিরিরুল অর্থাৎ ইলেকট্রিক ডিরিল সাইয়ং হামিয়ন ব্যবহার করলে সুইপ সহজে হালসু স্মিতা করা যায় জাগোবল কাজ হালতে নুন করার সময় থাকছে যে আনকে আঘাত যেন না লাগে জসিম হেয়া হাগো সাবধান হতে হবে বা সাবধান হয়ে হয়ে থা এবং জাগবল সকল কাজ উন্নয়ন হয়ে নুন শেষ করার পরে জাগব কাজ ছয় স্থানে বা স্থানে ঝাল ভালো করে ঝং নিয়ে গদ গাছ করে থইয়া হামিদা রাখতে হবে যে এটা পড়লাম আমরা এখানে এটার আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে সেকশাঙ্গল টেবিল মানদুল মান্দুল তো মানে তৈরি করা রিউলতে মানে সময় তাহলে মান্দুলতে তৈরি করার সময় ফিরিও হান প্রয়োজন প্রয়োজনীয় দগুগা সরঞ্জাম আনিন গসন না থাকা বিষয় মোসিমনিকা কি অর্থাৎ শেখসাঙ্গল মান্দুলতে টেবিল তৈরি করার সময় ফিরিও হান দগুগা প্রয়োজনীয় সরঞ্জামের আনিন গসল মৌসুম নিকা না থাকা বিষয়টা কি টেবিল তৈরি করতে করার সময় প্রয়োজন নয় এমন জিনিসটা কি এমন সরঞ্জামটা কি সেটা আমাদের বাছাই করতে বলছে তো এখান থেকে আমরা এটা বাসাই করবো এখানে দেখেন আমাদের প্রথমে বলছে কি এক নাম্বার আছে থোপ তাহলে এখানে আমরা দেখি থোপের কথা বলছিল এই যে গাছ কাট কাটার জন্য থোপ প্রয়োজন তবে এটা প্রয়োজন তারপর বলছে নিফ মানে কাটার প্লাস এটা কথা এখানে কোথাও আমাদের বলে নাই তারপর আমরা রাখলাম এখানে মাংসীয় তো হাতুর হাতুরের কথা বলছে কোথায় বলছে এই যে পেরে গাড়ার সময় প্রয়োজন হবে ঝঙ্গে একটি ডিল কোথায় ব্যবহার করবে খুমঙ্গল তুলতে অর্থাৎ এই যে করার সময় তাহলে দুই নাম্বার এবং সরি দুই না এক তিন এবং চার এ তিনটা ব্যবহার করা হচ্ছে আমাদের প্রশ্ন করছে কোন জিনিসটা ব্যবহার করা হবে না ব্যবহার করা হবে নাকি নিফ এটা হবে আমাদের সঠিক উত্তর দুই নাম্বারটা দু নম্বর বলছে নাম জাকা পুরুষটি অনুল আজ হান করা জাগবুন কাজ মৌসুমিকা কি অর্থাৎ পুরুষটির আজকে করা কাজটি কি অর্থাৎ পুরুষটি আজকে কি কাজ করেছেন তো শোনার এখানে দেখি আমরা যে এখানে কোন জায়গাতে পুরুষটা আজকে কথা কাজের কথা বলছে এই যেখানে বলছে দেখেন অনুরুন আজকে কমিঙ্গুল তুনুন অর্থাৎ ছিদ্র করা কাজ জাগবুল কাজ জাগবুল কাজ হেন্দুন্দে করেছে বিধাই তাহলে সে আজকে কিসের কাজ করেছে খুমঙ্গল তুলতা তাহলে আমরা এখানে দেখবো খুমঙ্গল তুলতা কোথায় আছে তাহলে জরিপ হের সুমিদা সংযুক্ত করেছে নামরুল ঝাল্লার সুমিদা কাট কেটেছে খুমঙ্গল তুলার সুমিদা সিদ্ধ করেছে তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা দগুরুল সরংজাম ঝং হের সুমিদা গোজ গাছ করেছে সরঞ্জাম গোজ গাছ করেছে প্রশ্ন করেছে পুরুষটি আজকের কথা জানতে চাইছে আজকে কি কাজ করেছে যেটা কথাটা উনি এখানে বলছে রাজকে সে সিদ্ধ করার কাজ করেছে তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন নাম্বার বর্ধিত অনুশীলন এক থেকে থেকে চার এক বিন খানের শূন্য স্থানে প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন শহী গোসল করে শিষ্য বাসাই করুন ঐগুগিন লিওক জিয়ন সেন অনেক বাস পড়েছি আমরা তাহলে এটা অর্থ হচ্ছে কি বিদেশি সহায়তা কেন্দ্র ঐগুগিন লিওক জিয়ন সেন এস অর্থাৎ বিদেশি সহায়তা কেন্দ্র থেকে কম্পিথর হল কম্পিউটার বেউলস ইস মিদা বেউল দা মানে শেখা বেউলসুইস মিদা শিখতে পারা যায় উইগুগিন বিদেশি ডোংরোগসঙ্গী আইডি কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বা এলিয়েন কার্ড উইগুগিন দোংরোপসঙ্গী বিদেশি এলিয়েন কার্ড ইসোমিওন থাকলে ডনুল টাকা নেজি আনগো ডনুল টাকা নেদা মানে কি পরিশোধ করা জিয়ান মানে না তাহলে দনুল নেজি আনগো পরিশোধ না করে ড্যাশ রো ড্যাশে তে বা ড্যাশ দিয়ে ইসমিদা শোনা যায় বা শেখা যায় মানে হলে পারো এখানে আমরা যে যে একটা আসছিলাম সোনার বদলে কি শেখা এখানে সোনার বদলে অন্য কোনো শেখা অর্থটা প্রকাশ করছে এখানে কি বসতে পারে তো এখানে যেহেতু বলছে যে বিনা টাকা পরিশোধ না করে এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের উত্তরটা হবে দনুল নেজি আনগো টাকা পরিশোধ না করে ড্যাশ তাহলে এখানে কি হবে এটা বাছাই করতে মুড়ি অর্থ হচ্ছে বিনামূল্যে হারিন অর্থ হচ্ছে ডিসকাউন্ট হিহনগুম নগদ টাকা সুশুরি অর্থ কমিশন বা ফি তো যত বলছে ধনুল নিজি আনগো টাকা পরিশোধ না করে মুড়িওরো অর্থাৎ বিনামূল্যে থুরুলসু ইস্মিদা শেখা যায় উত্তর হবে এক নাম্বারটা অনুল আজ আছি মেনুন সকালে থরো গা রাস্তা ড্যাশ আনার সুমিদা ছিল না তার মানে আজকে সকালে রাস্তা ড্যাশ ছিল না ঘুরেছো তাই তাহলে ফিওস বোধা অন্য অন্য দিনের চেয়ে ইলচিক তাড়াতাড়ি হইসায় কোম্পানিতে থোসা কাদে মানে পৌঁছানো সুমিদা পৌঁছেছি তাহলে আজকে সকালে রাস্তা ড্যাশ ছিল না তাহলে কি ছিল না আঞ্জন মানে হচ্ছে নিরাপদ আঞ্জন হাজি আনার সুবিধা নিরাপদ ছিল না যদি সে তাড়াতাড়ি পোষাইছে তার মানে কি জ্যাম ছিল না বা কোলোহল ছিল না এরকম কিছু একটা হইলে হইলে হতে পারে তাহলে আঞ্জন হাজি আনার সুবিধা নিরাপদ ছিল না যে আনার সুবিধা কোলোহল ছিল না সে কোলোহলটা বোঝাতে হচ্ছে মানুষের কোলোহলটাকে বোঝানো হয় মানে আওয়াজ টাইপের কোলোহলটাকে বোকজা ফাদা মানে ফোকজাফাদা মানে হচ্ছে জনা বা জ্যাম তাই ফোকজা হাজি আনার সুবিধা জ্যাম ছিল না সিক্রবটা মানে কোলহল যে আনার সুবিধা কোলাহল ছিল না ক্যাক কোথা মানে কি পরিষ্কার ক্যাক কোথা আহাজি আনসুমিদা পরিষ্কার ছিল না তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন নাম্বার যে অনুল আজ আসছি মেনুন সকালে থরো গা রাস্তা বুকজা ভাজি আনা সুমিদা রাস্তা জ্যাম ছিল না খুরেস তাই ফিংস বোদা অন্য অন্য দিনের চেয়ে ইলচিক তাড়াতাড়ি হই সাই কোম্পানিতে থোসাখের সুবিধা পৌঁছেছি তিন নাম্বার বলছে দাদংসা গাড়ি

স্ক্রু খুলতে হবে কুড়িগো এবং ইঞ্জিনে অর্থাৎ ইঞ্জিনেতে মুঞ্জে মানে সমস্যা মুঞ্জেগা মানে সমস্যা বলতে পারি না মুঞ্জেগা ইত্ত মানে সমস্যা থাকা মুঞ্জেগা অপ্ত মানে সমস্যা না থাকা তাহলে মুঞ্জেগা ইননুনজি সমস্যা আছে কি না মানে হচ্ছে পর্যবেক্ষণ করা সালফিও বয়া হামিদা পর্যবেক্ষণ করে দেখতে হবে অর্থাৎ গাড়ির ইঞ্জিন ড্যাশ প্রথমত স্পেনার দিয়ে ইঞ্জিনের ঢাকনা স্ক্রু খুলতে হবে এবং ইঞ্জিনের সমস্যা আছে কিনা পর্যবেক্ষণ করতে হবে তাহলে এখানে কি হবে জমগম আদা অর্থ মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা শৈশ হাধার্থ বাতিল করা তো এখানে দুইটা শব্দই গ্রামাটিক্যাল ই করছে জমগম পরীক্ষা নিরীক্ষা করা জমগম হার ইয়গ পরীক্ষা নিরীক্ষা করার জন্য শৈশ হার বাতিল করার জন্য জমগম হারিয়মিয়ন পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে শৈশ হারিয়মিয়ন বাতিল করতে চাইলে তাহলে এখানে উত্তর হবে আমাদের তিন নাম্বারটা যে জাদংসা ইঞ্জিনুল গাড়ির ইঞ্জিন জঙ্গম হারিয়মিয়ন পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে বা করতে চাইলে উসন প্রথমত স্পেনারও অর্থাৎ স্পেনার দিয়ে ইঞ্জিন ইঞ্জিন ওই ঢাকনা নাসারুল স্ক্রু বা নাট ফুরাইয়া হামিটা খুলতে হবে অর্থাৎ গাড়ির ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে প্রথমত স্পেনার দিয়ে ইঞ্জিনের ঢাকনার স্কুল খুলতে হবে উত্তর হবে তিন নম্বরটা মেশিন কর্মস্থলে মানে স্থাপন করা ছলসিহে সুবিধা স্থাপন করা হয়েছে খুরুন্দে কিন্তু ক্ষিনুং অর্থ ফাংশন বা সেটিং খুরুন্দে কিন্তু খিনুঙি ফাংশন নমু খুব মানাসা বেশি হওয়ার কারণে সলমিয়ং অর্থ কি পরে আসে না বর্ণনা সলমিয়ং হাদা বর্ণনা করা সলমিয়ং স বর্ণনা পত্র বা ম্যানুয়াল পত্র অর্থাৎ আমার কোনো মেশিন টেশিন কিনলে যে ম্যানুয়াল একটা বুক দিয়ে থাকে সেটা কথা বলা হচ্ছে যে খুরুন্দে কিন্তু খিনুঙি দক্ষতা বা সেটিংস বা ম্যানুয়াল নমুমানা অনেক বেশি হওয়াতে সলমিয়ং সরল ম্যানুয়াল পত্রটি ড্যাশ সায়ং ফবল সায়ং মানে ব্যবহার মানে পদ্ধতি সায়ং ফবল ব্যবহার পদ্ধতি মধু সব ইয়ে হাদা মানে বোঝা ইয়ে হাল সব সুবিধা বোঝা যায় না অর্থাৎ কর্মস্থরাতে নতুন ম্যাশিং স্থাপন করা হয়েছে কিন্তু ম্যানুয়াল বা দক্ষতা বা অপশন বা সেটিং বেশি হওয়ার কারণে বা বেশি হওয়াতে বন্দনা বা মেনুয়াল বুকটি ব্যবহার পদ্ধতি সকল বোঝা সকল কিছু বোঝা যায় না বা সকল ব্যবহার পত্রটুকু বোঝা যায় না কি বুঝতে পারে ইকটা মানে পড়া ইল গো দো পরেও ইলগ ইয়া পড়তেই মানে বাধ্যবাধকতা যেখানে সেখানে এটা ব্যবহার করা পড়া উচিত বা পড়তেই হবে এরকম ইলগোস পড়েও ইল দাগা পড়তে গিয়ে দাগাটা এরকম হয় যে খা দা গা যেতে গিয়ে মগ দাগা খেতে গিয়ে ইল ইক দাগা পড়তে গিয়ে এরকম একটা অর্থ বয়স করে দাগাটা এখানে কোনটা বসবে এখানে আমাদের বসবে এক নাম্বারটা তার মানে যে দক্ষতা অনেক বেশি হতে বনরাপত্র পরেও মানে পড়ছে কিন্তু পরেও সে বুঝতে পারতেছে না তাহলে ইলগদ পরেও সায়ং ফবল ব্যবহার পদ্ধতি মধু সকল সব ইয়ং হালসু অপসমিদা বুঝতে পারা যায় না উত্তর হবে এক নাম্বারটা